মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আর তোমার সঙ্গে এই ব্যাপারে তর্ক করার মতো প্রবৃত্তি আমার নেই। কি হয়েছিল স্যার বলুন না স্যার, মানে আপনার জীবনের উপর দিয়ে এত বড় রিস্ক যাচ্ছে আমরা তো ভাবতেই পারছি না। বললাম তোকে বাঁচাতে গিয়ে কয়েকজন দুর্বৃত্তরা আমার উপর অ্যাটাক করেছিল, তখন অবশ্য জানতাম না মেয়েটিকে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল, ওকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। কিন্তু যখন আমি ওকে সেভ করতে গেলাম তখন দেখলাম উনি আর কেউ নয়, আমাদের কলেজের ছাত্রী স্রোত মুখার্জি। আমার কপাল দিয়ে রক্ত পড়ছিল, তখন আমি ওনাকে নিয়ে আমাদের বড় রাস্তার অপোজিটে যে ক্লিনিকটা আছে সেখানে ইঞ্জেকশন নিতে গেছিলাম, ব্যাস এই আর কি। সেই ক্লিনিকে তো আমি আপনার সঙ্গেই ছিলাম স্যার, ইনফ্যাক্ট পুরো ট্রিটমেন্ট প্রসেসটার সময় আপনার সঙ্গে ছিলাম। আর তারপরের দিন আপনি কলেজ অ্যাবসেন্ট করেন, আপনার সম্পর্কে তো একটা জনশ্রুতি আছে, কলেজ বন্ধ থাকলেও আপনি কলেজ আসেন, অথচ সেই দিন কলেজ খোলা ছিল, আপনার ক্লাসও ছিল, কিন্তু আপনি কলেজ আসেননি। এটা শোনার পরও আমার উদ্বিগ্ন হওয়াটা কি খুব অস্বাভাবিক স্যার? আর তার জন্যই আপনার বাড়িতে আমি গেছিলাম। আপনি যখন এতগুলো কথা বললেন এটাও বলুন স্যার। তোমার ব্যাপারে এতগুলো কথা বলার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই। তা জানি স্যার, আমি তো খুব সামান্য একজন মেয়ে। না না না, তুমি সামান্য কেন? কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, আমার বাড়িতে আমাকে দেখতে গেলে আমি ধন্য হয়ে গেলাম? তা কেন ভাববো স্যার, তাহলে তুই আমাদেরকেও বলতে পারতিস, আমরাও যেতাম স্যারের খোঁজ নিতে। স্যারের সবটা তোকে একাই সামলাতে হবে এটার তো কোনো মানে নেই। স্যারের কিছু সামলাতেই আমি পারবো না, আর কিছু সামলানোর ইচ্ছেও আমার নেই। স্যার অসুস্থ হয়ে গেছিলেন আর তাও আবার আমার জন্য, তা একটা গিল্ট ফিলিং কাজ করছিল। আমার মনে হয়েছিল ওনার পাশে আমার দাঁড়ানো উচিত। স্যার আমরা স্রোতের কাছে সবটা শুনেছিলাম সেদিনকে কি হয়েছিল, আমাদের তো অবাক লাগছে যে একটা মেয়ে নিজের গুডনেস দেখে এইভাবে আপনাকে ট্রিটমেন্টে হেল্প করলো। হ্যাঁ, ও হেল্প না করলে আপনি নিজেকে সামলাতে পারতেন, কিন্তু তো তবু করেছিল স্যার। আর আপনি ক্লাসে আসেননি বলেও আপনার বাড়িতে গেছিল আপনারই খোঁজ করতে, ওর কারণে স্যার আপনি ইনজিওর্ড হয়েছিলেন বলে ওর গিল্ট ফিল হচ্ছে, সেটা কি খুব অন্যায় স্যার? তারপরে আপনি সবার সামনে ওকে যেভাবে ক্লাসে ইনসাল্ট করলেন, যে ইনসাল্টের যোগ্য তাকে ইনসাল্ট সহ্য করতে হবে। তোমরা যারা ক্লাসে থাকতে চাও তারা ক্লাসে থাকতে পারো, আর যারা থাকতে চাও না তারা বলে দাও, আর যারা অন্য কথা বলতে চাও আমি তো অন্য কথা বলবো না, তারা ক্লাসের বাইরে চলে যাও। অন্য কথা তো আপনি তুলছেন স্যার, একটা সহজ কথাকে বেঁকিয়ে দিচ্ছে। আপনি বলছেন আমি নাকি কিছুই পারি না, শুধু নাচতে পারি, এই কথা দিয়ে তো আমাকে ডিমিন করা হচ্ছে। আর শুধু আমাকে নয়, এই কথা দিয়ে আপনি নৃত্য শিল্পকেও ডিমিন করছেন। আপনার কথা দিয়ে মনে হচ্ছে যে কিছুই পারে না সেই শুধু নাচতে পারে, আপনি নাচটাকে ছোট চোখে দেখছেন স্যার। আপনার মতন এত লার্নেড এত শিক্ষিত মানুষকে এটা মানায় না স্যার, সে আমার উপর আপনার যতই রাগ হোক পরবর্তীকালে যখন নাচ নিয়ে কথা বলবেন না স্যার, অন্তত একটু সম্মান রেখে কথা বলবেন। আপনার মুখে মুখে কথা বলার জন্য আমি দুঃখিত স্যার, কিন্তু এইটুকু তো আমাকে বলতেই হতো। আপনি এবার ক্লাসটা শুরু করতে পারেন। মুখে মুখে কথা বলে দুঃখ প্রকাশ করলে তো হবে না, তিন দিন তুমি আমার ক্লাসে থাকতে পারবে না, এটা তোমার পানিশমেন্ট। আমি এখানকার লেজিটিমেট স্টুডেন্ট স্যার, আমার অধিকার আছে এখানে সব ক্লাস অ্যাটেন্ড করার, তাই আপনি আমাকে বলতে পারেন না যে তিন দিন আপনার ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারবো না। শাট আপ। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।